হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চানন প্রাবণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে ও ঝড়ের মতো বয়ে গেছে যেন সকালবেলায় তো সকালবেলাটায় মানে সবথেকে বড়ো চাপ কি যেন তো বন্ধুরা মানে বাচ্চাদেরকে উঠানো ঘুম থেকে উঠানোটা বড় কষ্ট বিশেষ করে আমার ছেলেকে মেয়েকে তাও একটু যা করে টেনে তুলে দিলে একবার সে উঠে বসে যাবে কিন্তু ছেলেকে উঠিয়ে বসানো মানে বিশাল ব্যাপার অনেক কষ্ট করে ওর সঙ্গে মানে দশ পনেরো মিনিট আমাকে টেনে টেনে নিয়ে যাওয়া আবার তাকে বসানো অনেক কষ্ট করে তাকে উঠাতে হয় তারপর একবার ঘুমটা ভেঙে গেলে জেগে গেলে ব্যাস আর কিন্তু আজকে একটু ওর ম্যাথস পরীক্ষা আছে ও একটু বলেছিলাম যে বাপি ম্যাথস পরীক্ষা আছে উঠে পড়ো তাড়াতাড়ি তো খানিক্ষণ এধার 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 ওধার পাশ ফিরে ফিরে ঠিক উঠে পড়েছে তো আজকে দিনটা একটুখানি একটু কষ্ট কম হয়েছে উঠানোর জন্য নাহলেও প্রত্যেক দিন উঠাতে ভীষণ কষ্ট হয় ওকে তো বলছে কি হয়েছে আর একটু শুই আর একটু শুই মানে না বাপি উঠে পড়ো তাড়াতাড়ি স্কুলে দেরি হয়ে গেলে আবার বকা করবে ম্যাডামরা তো কাজের লোক এসে গেছে আমাদের বাড়িতে তো আরও আরও সবাই আসবে মনে হচ্ছে তো দেখি এবারে কী হয় তো ঘুগনি বানাবো বাবা মুড়ি খাবেন বাবা এখন ব্রাশ করতে যাবে বাবা উঠে পড়েছে তো সঙ্গে থাকুক বন্ধুরা ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা তো আজকে একটু দেরি হয়ে গেছে কেন সকালবেলা এত চাপ থাকে বাচ্চাদেরকে রেডি করে বের করা ভীষণ চাপ থাকে তো তারই মাঝখানে আবার তোমাদের কাছে আসবো এটা একটা মাথায় টেনশান আছে তো খুবই আনন্দ লাগে তো সঙ্গে থাকুক বন্ধুরা বাবা এখন ব্রাশ করছেন তো গরম জল দিয়েছি বাবা ব্রাশ করছেন বাবা ব্রাশ করলে ওষুধ দেবো ওষুধ দিয়ে বাবাকে মুড়ি আর ঘুগনি খেতে দেবো দেখো বন্ধুরা আমি মটর ভিজিয়ে রেখেছি মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি বানাবো বাবা মুড়ি খাবে আমরা সবাই মুড়ি খাবো হ্যাঁ বাজার এনে নিয়েছি দেখো কি কি আছে দাদা বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসেছে কি কি বাজার করে নিয়ে এসেছে দেখো এই দেখো তোমার দাদা ভাই বসে গেছে বাবা বাজার করে নিয়ে এসেছে অনেক রোদ তো দিয়ে দিছে একদম আজকে মনে কাজের লোক সবাই আসেনি না সবাই আসেনি একজন এসছে কালকে আসবে আজকে অনেক লেবার আর অভাব হয়ে গেছে আজকে তাই দেখো বন্ধুরা কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে রান্না বসাবো কারণ বাবা বসে বসে ওষুধ খেলো মুড়ি খেলো সব খেলো দিয়ে এখন বাবা বসে বসে ঘুমোচ্ছেন তো ঠিক আছে চলো কি কি রান্না করব কি কি নিয়ে এসেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো পটল নিয়ে এসছে আমার ছেলে পটল খেতে খুব ভালোবাসে আর এই শশা নিয়ে এসছে আর এই দেখো উচ্ছা উচ্ছাটা কিন্তু বেশ ভালো আছে তো উচ্ছা নিয়ে এসছে আর এইদিকে নিয়ে এসছে ভেড়ি নিয়ে এসছে ভেড়িটা দেখি হ্যাঁ ভেড়ি নিয়ে এসছে তো ভেড়িটা ভালো আছে বেশ নরম আছে নাকি দেখি হ্যাঁ এই যে নরম আছে ভেড়িটা আর নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মাছটা দেখি কী মাছ নিয়ে এসছে ও ওহ রুই মাছ গো হ্যাঁ রুই মাছ নিয়ে এসছে যেই মাছের ডিম হয়নি সেই মাছের সেই মাছটা হলে অনেক বেশি বেশি ভালো লাগে খেতে টেস্ট টেস্টও আসে তো অনেকে ডিমওয়ালা মাছ খায় আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই ডিমওয়ালা মাছ পছন্দ করে না বলছে না ডিম যে মাছের দিয়ে দিবে ওই মাছটা বেশি একটু গন্ধ ছাড়ে আর এমনিতেই মাছ একটু কম পছন্দ করে তাও এখন অনেক এ করে করে রান্না করে করে এখন ওইভাবে বুঝিয়ে পুছিয়ে অনেক কষ্টে মাছ খাওয়া শিখিয়েছি তো এখন দেখো এইবারে এইটা রান্না করব চলো বন্ধুরা তো আরেকটা জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো ফার্স্টেই দেখাই আমার দুটো মুরগিকে কি সুন্দর এখানে দেখো বসে আছে আর আমার আওয়াজ পেয়ে গেলেই সে মাথা উঠিয়ে দেখতে থাকে দেখো আর এ সাদাটাও বেশ বসে বসে ঘুমছিল যা আমার আওয়াজ পেয়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আরেকটা কী জিনিস নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো এখানটা বেশ শুকিয়ে গেছে দেখো একদম নিচেটা শুকিয়ে গেছে মনে উনি খালি পায়ে হাঁটা যাচ্ছে দেখো আরেকটা কী জিনিস নিয়ে আসছে বাবা তোমাদের দাদা ভাই আটটা জিনিস নিয়ে আসছে চলো দেখি খাঁচা এই দেখো খাঁচা নিয়ে এসছে আমার মুরগি দুটোর জন্য খাঁচা নিয়ে এসছে কেন ডিম দিচ্ছে বললাম না ডিম দিচ্ছে মানে মায়া বসে গেছে তো খুব ভালো লাগছে না তো এই দেখো কী সুন্দর তোমাদের দাদা একটু দুটো খাঁচা নিয়ে এসছে একটা চলো তোমাদের দেখাই এই দেখো খাঁচা নিয়ে খুব সুন্দর ওরা খুব আনন্দ করে থাকবে এটার মধ্যে হ্যাঁ আমরা তো মুরগি ছাড়বো না কে ছাড়লে ওদের পিছনে দৌড়াবে বলো হ্যাঁ তো একদম ছাড়া যাবে না ওদেরকে তো তাই একবার ছাড়া হয়ে গেছিলো কীভাবে ও পাশের বাড়িতে সবাই মিলে ধরে টরে একসঙ্গে এটা এই যে খাঁচাটার দরজা আর এইটা লাগিয়ে দিয়ে তারপরে খাবার টাবার দেওয়ার জন্য না খাবার দেওয়ার জন্য এইটা

এবারে আমি রান্নাটা কষাবো মা পটল আলুটা কষে নিয়ে ঝোলটা করব তো এই যে নতুন খাঁচা নিয়ে এসেছে এর মধ্যে এই দুইজনকে ভরে দেবো কেন কি এরা একটু ভালোভাবে থাকবে আমরা ভাবতে পারিনি এদেরকে মানে বাড়িতে পুষবো বলে ভাবিনি কোনো দিন তো নিয়ে এসেছিলাম শখে তো বাবা খেতে চাইছিল তো বাবার জন্য একটা নিয়ে এসে খাওয়ানো হয়েছে তো পরে আবার কিনে খাওয়াবো ঠিক আছে কিন্তু এসে যখন ব্যাগের মধ্যে ডিম দেখেছি বন্ধুরা মায়া বসে গেছে তার জন্য না মারতেও পাচ্ছি না তার জন্য তোমাদের ওরা দাঁড়া ভাই দেখো খাঁচা নিয়ে এসেছে তো এই খাঁচার মধ্যে আমি এখন এগুলোকে রাখবো যত্ন করে দেখি কদিন পারি তারপরে তো ছেড়ে দেবই দেখো বন্ধুরা কত আনন্দ করে আছে ওরা কি ভালো লাগছে আমাকে আনার ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখো দুটো চাল দিয়েছি আর বাচ্চাটা কেমন খাচ্ছে মুরগিটা দেখো সে একটু ভয় পেয়ে গেছে বলছে আমাকে কোথায় নতুন ঘরে নিয়ে ছেড়েছে তো একটু থাকার পরেই ওরও মনটা ভালো লাগবে তখন এখানটায় আরাম করে থাকবে বেশ সুন্দর খারাপ লাগছিলো একটুখানি জায়গার মধ্যে রেখেছিলাম না খুব খারাপ লাগছিলো কিন্তু এটার মধ্যে আছে যতদিনই থাক বেশ ভালোই থাকবে ভালো লাগবে আমাকেও ভালো লাগবে আর এই যে নিচে ট্রেটা আছে এই যে দিয়েছে তোমার দাদা ভাই এটা এইক্ষণি বানালো বলছে এটার মধ্যে পায়খানা করলে নিয়ে যে আমি পরিষ্কার করে ধুয়ে দিতে পারবো এই দেখো এটার মধ্যে পায়খানা করলে পরিষ্কার পুরো গলে যাবে দিলে পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে কোনো গন্ধ গ্যাস থাকবে না সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার মুরগিটা চারটে ডিম দিয়েছে কি ভালো লাগছে তো সেই জন্য মায়া বসে গেছে আর আমার বাচ্চাগুলো এত আনন্দ করছে তো কোনো দিন ছোটোবেলা থেকে তো এগুলো দেখেনি ওরা তো এগুলো দেখে ওদের মনটা খুব খুশি খুব আনন্দ তার জন্য আরও বিশেষ করে আমার বাচ্চাদের জন্য বিশেষ করে এদেরকে রাখছি খাঁচার মধ্যে যত্ন করে যাদের ওরা এদেরকে নিয়ে খেলবে পড়াশোনা করবে আনন্দ করবে খেলাধুলো করবে আবার ডিম পাচ্ছে ওদের মনটা খুব খুশি বন্ধুরা তার জন্যই এদেরকে আরও বিশেষ করে রেখেছি তো আমাদেরকেও খুব ভালো লাগছে তো আমরা 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 কোনোদিন ছোটোবেলা থেকে মুরগি রাখিনি কোনো দিন জানি না তো বাবার জন্যই বিশেষ করে যাওয়া তো বাবার জন্যই এত কিছু আমাদের পাও না তো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আমার রান্না বান্ডা হয়ে গেছে তো বাবা সান টান করেই বসে আছে দেখবে তোমাদের দেখাচ্ছি দাঁড়ান ওই দেখো বাবা সান করেই বসে আছে ওই দেখো বাবা সান করে বসে আছে আর তোমাদের দাদা ভাই হেলমেট ছেড়ে চলে গেছে বাচ্চা আনতে ছুটি হয়ে গেছে আমার ছেলে তো সে গেছে আনতে তো তোমাদেরকে আমি এবারে দেখাবো আমি কি রান্না করলাম তো এই দেখো দেখো ভেন্ডি পোস্ত করেছি দেখো ভেন্ডি পোস্ত করেছি তারপরে করলাম উচ্ছে ভাজা আর দেখো মাছকে ভেজে রেখেছি মাছকে ভেজে রেখেছি তো আমার আমি মাছের ঝোল করেছি তো আমার মেয়ে যদি না মাছ খায় মাছের ঝোলের কেন আমার মেয়ে একটু মাছ কম খায় তো যদি না খায় তার জন্য ভাজা মাছ রেখেছি আর দেখো মাছের ঝোল বানিয়েছি এই দেখো মাছের ঝোল বানিয়েছি পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো এই ফার্স্ট আমি পটল দিয়ে রান্না করলাম কেন তোমাদের দাদা ভাই খুব সবজি টবজি দিয়ে খায় না এই দেখো পটল দিয়েছি আর এই যে আলু দিয়েছি তো আজকে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কি গো পটল দিয়ে মাছটা ঝোল করবো বলছে ঠিক আছে করো তো আমি করলাম তো তারপরে দেখা যাক কি হয় রান্না করে ফেললাম পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কিন্তু তোমাদের দাদা ভাই যদি না খেতে পারে তাহলে তো গেল হয়ে গেল আর কি তো আশা করি খেতে পারবে কেন গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে গরম মশলার একটা ফ্লেভার আসলে ওর একটা বেশ ভালোই লাগবে খেতে তো এখন তোমরা দাদাভাই একটু একটু করে সব কিছুই খায় আগে যেমন অনেক কিছুই খেত না এখন এখন করে একটু একটু খায় তো আমার ছেলে এবারে এসে যাবে কেন ছুটি হয়ে গেছে দেখি কটা বাজে এখন হ্যাঁ একটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমার ছেলে ছুটি হয়ে গেছে হয়তো এখন রাস্তায় আসতেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজকে তো আমি কোনো রান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো আমি একটা রান্না শেয়ার করব তোমার সঙ্গে তোমাদের সঙ্গে তো মাছের আজকে চপ বানাবো তো আজকে মাছের চপ বিকেলবেলায় বানাবো তো সঙ্গে থাকো আমার বাচ্চারা টিউশন থেকে আসলেই আমার মাছের চপ খাবে তো আমার ছেলেরা চপ খেতে খুব ভালোবাসে বিশেষ করে বাড়িতে তৈরি যদি আমি করি খুব পছন্দ করে তো আজকে ভাবছি আমি মাছের চপ বানাবো কেন মাছ অনেকটাই নিয়ে এসছে তোমাদের দেখালাম মাছের চপ বানাবো তো মাছের চপ বানাতে গেলে কি কি লাগছে কি কি লাগবে কি কি করতে হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমি বললাম না আমি বললাম আমার ছেলে এসে যাবে এবারে ছুটি হয়ে গেছে ভাবি মাছটা খোলো মাছটা খোলো এসে গেছো পরীক্ষা কেমন হয়েছে বলো ভালো হয়েছে কেমন দিয়েছো পরীক্ষা সব পেরেছি সব পেরেছ বাহ খুব ভালো তাহলে আর বন্ধুদের একটু হাই বলে দাও হাই বন্ধুরা বলো আমি ভাত খাবো এখন সান করে আমরা এখন ভাত খাবো চান করে আচ্ছা ঠিক আছে তো তোমরাও ভাত খেয়ে নাও যদি না খেয়ে থাকো আর যদি না খেয়ে থাকো তো আমাদের বাড়ি এসো মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিস ভেন্ডি আলু পোস্ত করেছি আর করলাম কি যেন মাছের ভাজা রাখলাম তো আর শাক তুলে একটা বাড়ি থেকে শাক তুলে নিয়ে এসেছিলো তো আমার আর টাইম হলো না শাক ভাজার জন্য তো এটা ওটা পরিষ্কার করতে করতে সময় চলে গেল তো সঙ্গে থাকো ছেলেকে এবার স্নান করাবো বাপি চলে এসো চলে তাড়াতাড়ি চলে এসো বাবাও খেতে বসে গেছে বাবার প্রায় খাওয়া হয়ে আসছে আর একটু বাকি আছে হ্যাঁ আমার মেয়ে ভাত খেতে বসেছে মাছের মুড়া পছন্দ করে খেতে মাছের মুড়া খাচ্ছে ভাত দিয়ে খেয়ে না ভালো করে আস্তে আস্তে খাবে হ্যাঁ ওইখানটা কামড়াও ভালো লাগবে টেস্টি লাগবে ওইখানটা কামড়াও আমার ছেলে ভাত খাচ্ছে বাপি মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল কেমন লেগেছে বাপি ভালো লেগেছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর শোনা মা তোমাকে কেমন লাগছে ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে হাই আচ্ছা ঠিক আছে বাপি তুমি একবার হাই বলে দাও হাই ঠিক আছে সবাই দেখে নিচ্ছে তোমাদেরকে ঠিক আছে আচ্ছা তোমরা ভালো করে গুড বয় গুড গার্লের মতন ভাত খেয়ে নাও হ্যাঁ বন্ধুরা এক্ষুনি ডিম দিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুরগিটা খুব আওয়াজ করছিল তা আমি এসে দেখি না মুরগিটা ডিম দিয়েছে মুরগিটা ডিমটা ফাটিয়ে দিবে অন্য মুরগি আরেকটা আছে তো দা স্যার স্যার দেখো কী সুন্দর তো ওরা কি সুন্দর আছে ওদের খুব আনন্দ হচ্ছে এটার মধ্যে দেখো বন্ধুরা খাবার দিয়েছি ওরা খাচ্ছে বসছে আনন্দ করছে খুব মজা করছে ওরা তো ওদের খুব ওদেরও তো ভালো লাগে একটু ভালো জায়গার মধ্যে থাকতে তো খুব আনন্দ করছে ওরা আর আমার ছেলে মেয়ে দেখো কেমন সুন্দর ওরা ওরা দেখো আমার ছেলে ডিমটা নিয়েছে কেমন আনন্দ করছে বাপি পড়ে গেলে ভেঙে যাবে বাবু ডিমটা গরম না পড়ে গেলে ভেঙে যাবে বাবু দাও আমাকে দিয়ে দাও তো দেখো বন্ধুরা তাহলে আমার টোটাল পাঁচটা ডিম হলো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে সে আবার সান করলো সান টান করে এসে ভাত খেতে বসেছে কেন কি অনেক বাইরের কাজ করেছে আবার সে গরমে রোদে গরমে বাচ্চাদেরকে টিউশন স্কুল থেকে নিয়ে এলো আবার এসে যখন দেখছে যে বাচ্চাদের জামা কাপড় রয়েছে সেগুলাও আবার ধুয়াধুই করে দিলো জানে আমি কখন ধুয়াধুই করব বাবাকে খেতে দিচ্ছিলাম বাবার সামনে এখানে ছিলাম বাচ্চারা খাচ্ছিল করলা করলা প্রত্যেককে খেলে ভালো থাকবে শরীরে বিশেষ করে যাদের সুগার আছে ওদের করলা খেলে সুগার অটোমেটিক নর্মাল হবে জন্য করলাটা এমনকি এই করলা যদি কেউ রুটি দিয়েও খেতে পারে সুগারদের সুগার রুগীর আরও ভালোটেক তা আমি বলেছিলাম এই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তোমার দাদা ভাই কোনো দিন খাইনি সবজি দিয়ে ঝোল মাছ দিয়ে তো আজকে করেছি কেমন খায় কেমন থাকে আমি জানি না ভালো লাগলে খাবে না ভালো লাগলে হয়তো বলবে এটা হয়েছে নাকি কি এই কাঁচা লঙ্কা গ্রিন লঙ্কা চিল্লি যাকে বলে তো শুকনো লঙ্কা না খেয়ে যদি এটা কেউ অতিরিক্ত খায় কোনো অসুবিধা হবে না কিন্তু শুকনো লঙ্কা খেলে পেটের পক্ষে অনেক ক্ষতিকর

আলুটা একটু ভাতের সঙ্গে মেখে নাও ঝোলের সঙ্গে দেখবে টেস্টি লাগবে আচ্ছা তোমার দাদা ভাই না মাছ খুব কম খায় অনেক বুঝিয়ে বুঝিয়ে আমি খাওয়া শিখিয়েছি এরকম করে খাও এরকম করে খাও খুব সুন্দর হয়েছে আর মাছের ঝোলটা আমি কমই খাই ঠিক কথা কিন্তু ভালো লাগার জন্যে কম কি বেশি খাওয়া হয়ে যাবে হুম আর সুন্দর হয়েছে মাছটা ছিল মানে বিনা ডিমের মাছ তো খুব সুস্বাদু আছে খুব ভালো লাগছে মাছ ভালো হলে ঝোল ভালো হবে যে কোনো জিনিস জিনিস সবজি বলো মাছ বলো যদি ভালো হয় রান্না যেমনই হোক মোটামুটি সে রান্না ভালো হবে সবজি পটলটাও যদি ভালো না থাকে যেমন করে রান্না হোক পটলের সবজিটাও ভালো লাগবে না মাছটা যদি ভালো 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 হয় রান্না হবে লাগছে খেতে মাছের ঝোল যাক এটা আমার মন শান্তি হয়েছে যে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো আমাদের দাদা ভাই খেতে পেরেছে নাহলে আমি ডাল না হলে খেতে পারি না তো আজকে দেখছি যে ডালের কোনো প্রয়োজন নেই এটাই খুব ভালো লাগলো এবার থেকে এমনি রান্না করলে কোনো অসুবিধা হবে না আজকে বাবাও খেয়েছে ভালো দুবার ভাত নিয়েছে আবার বলছে বৌমা আর এক মুঠা ভাত দাও খুব মুখে স্বাদ লাগছে বন্দিরা বিকেলের কাজটা সেটা সব কিছু চলে এলাম দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হলো মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল তো বন্দিরা আর বাবা এখন থাকছে না বাবা একটু বাজারের দিকে যাচ্ছে তোমাদের দাদা ভাইকে নিয়ে ছেলে মেয়ে টিউশন ছেলে মেয়ে ওখানে খেলতেছে বাইরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে মেয়ে সব খেলাধুলা করছে তো আর বাবা বাবাকে নিয়ে যাবে এই দেখো আমার ছেলে কি করছে দেখো ফোনে গেম খেলছে এই দেখো আর আমার মেয়েকে দেখবে এই দেখো এধার সে ধার ঘুরে বেড়াচ্ছে এই দেখো এই দেখো সব ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা বিকেলবেলায় সন্ধে সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে সন্ধে দেব তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলি প্রথমে সাবস্ক্রাইব করে দেবে যা আমার প্রত্যেক দিনের আপলোড সব তোমাদের কাছে পৌঁছে যাবে তো সঙ্গে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ আরেকটা ভিডিও বানাচ্ছি এখন মাছের চপ ওটা আবার ওটা তোমাদের কাছে আপলোড হয়ে যাচ্ছে তো ওটাও অবশ্যই তোমরা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে টাটা